যদি কেউ স্ত্রীকে মন থেকে ভালোবাসে, দিল থেকে ভালোবাসে, প্রথম যে লাভটা হবে সেটা হচ্ছে তাকে আল্লাহ তাআলা একটা মানসিক প্রশান্তি দান করবে। সুবহানাল্লাহ পড়ায় মেন্টাল পিস, দিস ইজ কল্ড মেন্টাল পিস। যে তার স্ত্রীকে ভালোবাসতে পারে, মন থেকে ভালোবাসতে পারে, আল্লাহ নিজেই তাকে রব প্রদত্ত, আল্লাহ প্রদত্ত একটা মানসিক শান্তি দান করে। সুবহানাল্লাহ, যেটা পৃথিবীর কোথাও সে পাবে না, যেটা পৃথিবীর কোথাও সে খুঁজে পাবে না। স্ত্রীকে ভালোবাসলে একটা মানসিক প্রশান্তি মন থেকে, বলেন তো, আসনা নাই। নাম্বার ওয়ান বেনিফিট, মানসিক প্রশান্তি যদি কোনো হাজবেন্ড পেতে চায়, দ্য ফার্স্ট কন্ডিশন ইজ হি হ্যাজ টু লাভ হিজ ওয়াইফ। তার বউকে ভালোবাসতেই হবে, এছাড়া কোনো উপায় তার কাছে নাই। যে তার স্ত্রীকে ভালোবাসে না, দেখবেন সে খুব ছটফট, মানে ছটফট করে, অলওয়েজ অলওয়েজ অস্থির, অলওয়েজ কোনো রকম কোনো স্থিরতা নাই, মানসিক অশান্তি, মানসিক ডিপ্রেশন তাকে ঘিরে ধরে। এই জন্য যে তার স্ত্রীকে যত বেশি ভালোবাসে, তার হৃদয়ে মানসিক প্রশান্তি দেয় একজন, তিনি কে?